দেশে না ফিরলেও রওশন এরশাদের পক্ষে প্রচার করা এক ভিডিও বার্তায় ইভিএম এ নির্বাচন ও সম্মেলন করার কথা বলা হলো, পাত্তা দিল না অপর পক্ষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টপ নিউজ টপ ভিউজে। দর্শক, শিরোনামটি দেখলেন, শিরোনামের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, এখন যে বিষয়টি বিশ্লেষণ করতে চাই সেটি বেশ কিছুদিন থেকেই আপনারা জানেন যে জাতীয় পার্টির মধ্যে একটি টানাপোড়েন চলছে এবং অসুস্থ জাতীয় পার্টির নেত্রী বা সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, তাকে নিয়ে এক পক্ষ টানাটানি করছে এবং তাকে বারবার সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এবার অনেকটা মানে বিশ্বাস অর্জনের জন্য তার একটি ভিডিও বার্তা, সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রচার করা হয়েছে, যেই সংবাদ সম্মেলনে তার বক্তব্যে পুরোপুরি একেবারে সরকারের পক্ষের যে অবস্থান ইভিএম এবং নির্বাচন নিয়ে তার একটি প্রতিফলন ঘটেছে। আপনারা জানেন যে বর্তমানে জেম কাদের এবং মুজিবুল্লাহর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব, তাদের একেবারে স্ট্যান্ড হচ্ছে তারা সরকার বিরোধী অবস্থান নিয়েছে এবং তারাও মনে করে যে ইভিএম এ নির্বাচন সম্ভব না, ইভিএম কারচুপির মেশিন, তার করে আস্থা নেই এবং তারা মনে করে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। এমন অবস্থায় এই জাতীয় পার্টির কেউ কেউ, যেটি বলা হচ্ছে যারা দল ত্যাগ করেছে, বহিষ্কৃত হয়েছে, নিষ্ক্রিয়, এইসব নেতারা এখন রওশন এরশাদকে সামনে রেখে মাঠ গরম করার চেষ্টা করছে, তারই একটি অংশ যে খবরটি আজকে প্রকাশ হয়েছে। আমি আগে আপনাদের খবরটি একটু আগে শোনাই। এখানে বলা হয়েছে যে ব্যাংককে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এক ভিডিও বার্তায় বলেন, সারা বিশ্বে ইভিএম এ নির্বাচন চলছে, তিনিও ইভিএম এর মাধ্যমে নির্বাচন করবেন। দর্শক, এই যে প্রথম যে বাক্যটি যে সারা বিশ্বে ইভিএম এ নির্বাচন চলছে, এটি একেবারেই ভুল তথ্য। ইউরোপ, আমেরিকা, কানাডা, বড় দেশগুলোতে কোথাও চলছে না, ভারতে চলছে আর কোথাও কোথাও চলছে, কিন্তু এই ইভিএম মোটামুটি বিভিন্ন দেশেই বিতর্কিত। স্বয়ং ভারতে যে নির্বাচনটি ইভিএম এ হয় সেটির ব্যাপারে কিন্তু বিরোধী দলের মানে ঘোর আপত্তি আছে। যাই হোক, তিনি বলছেন যে জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে এবং অংশ নেয়, আমরা অবশ্যই নির্বাচন করব, ইভিএম এ হলেও নির্বাচন করব। আসলে নির্বাচন তো ইভিএম এ একটা পদ্ধতি, সেটা ব্যালট একটা পদ্ধতি, ইভিএম একটা পদ্ধতি, কিন্তু এই যে আমরা নির্বাচন করব কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, দলীয় সরকারের অধীনে নাকি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, সেই বিষয়টি কিন্তু খোলাসা করেননি এই ভিডিও বার্তায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানো পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদের ধারণ করা ভিডিও বার্তাটি প্রচার করা হয়, যেটি আমি শুরুতে বলেছিলাম যে এবার অনেকটা যাতে কেউ অবিশ্বাস না করে সে কারণে তার মুখ থেকে সেই ভিডিও বার্তাটি ধারণ করে আনা হয়েছে। গত মাসে ব্যাংককে ধারণ করা এই ভিডিও বার্তায় রওশন এরশাদ বলেন, আমাদের দেশে ইভিএম হবে এটা তো নতুন কথা নয়, যখন আমরা 5G ব্যবহার করছি তাহলে এতে মানা কোথায়, যারা নির্বাচনে জিতে তারা বলে নির্বাচন ফেয়ার হয়েছে, যারা হেরে যায় তখন বলে ফেয়ার হয়নি, অবশ্যই ইভিএম এর মাধ্যমে নির্বাচন করবো। ওই যে যে কথাটা বলছে যারা জিতে যায় তারা ফেয়ার বলে, আর এটা হলো আমার ক্ষমতাসীন দলের নেতারা কিন্তু এইভাবেই ব্যাখ্যাটা দেয়, তার একটা প্রতিফলন দেখা গেল। রওশন এরশাদ ব্যাংকক থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী 26 নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় দশম সম্মেলন আহ্বান করেন, যা নিয়ে ইতিমধ্যে দলে বিতর্ক ও বিভক্তি দেখা দিয়েছে। সম্মেলন উপলক্ষে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসি আজ সংবাদ সম্মেলন করেন। ধারণ করা ভিডিওতে রওশন এরশাদ আরো বলেন, তিনি এখন অনেকটা সুস্থ, আগামী মাসে অর্থাৎ চলতি অক্টোবরে দেশে ফিরবেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের মৃত্যুর পর দল অনেকটা দুর্বল ও এলোমেলো হয়ে পড়েছে বলে অভিযোগ করেন রওশন এরশাদ। তিনি বলেন, দলকে শক্তভাবে দাঁড় করাতে হবে, বহিষ্কৃত এবং নিষ্ক্রিয়দের দলে ফেরাতে হবে, যাতে আগামী নির্বাচনটা
ভালোভাবে করতে পারি। তিনি বলেন, আমি জানি নির্বাচন দেওয়া হবে, ভালো নির্বাচন হবে এবং দেশটা এগিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে যারা জিতে আসবে। মানে এটা কারা জিতে আসবে? যারা জিতে আসবে তারা তো আওয়ামী লীগ জিতে আসবে, বর্তমান যে পদ্ধতি তাতে তো তারা ভালো করবে। তাহলে এখানে রওশনের সাথে যে বিরোধী দল তার অবস্থানটা কোথায়? তিনি কি মিশে গেছেন সরকারি দলের সঙ্গে? দেশবাসী নিশ্চয়ই ভালো থাকবে নির্বাচনে, ইনশাল্লাহ ভালো ফলাফলই হবে। মানে খুবই এলোমেলো কথাবার্তা, যদিও জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ঘোর বিরোধিতা করছে। আচ্ছা, এখন এই রওশনের সাথে বক্তব্যের বিষয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি তখন বলেছেন যে আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন, কিন্তু ইভিএম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা জাতীয় পার্টির নয়, আমরা প্রেসিডিয়ামের বৈঠকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ইভিএম এর বিরোধিতা করছি, কারণ ইভিএম এর প্রতি মানুষের কোনো আস্থা নেই, মানুষের মধ্যে ইভিএম নিয়ে আতঙ্ক ঢুকে গেছে, কারণ এটা নিয়ন্ত্রণ সরকারের হাতে, যে কারণে আমরা ইভিএম এর বিরোধিতা করছি। তো কিছুক্ষণ আগে একটা স্ক্রলে দেখলাম যে এটা জিএম কাদের বলছেন যে এটি নিয়ন্ত্রণ করবে সরকারি কর্মকর্তা, তিনি হবেন প্রধান কন্ট্রোলার। সুতরাং সরকারি কোনো কর্মকর্তা যদি ইভিএম এর প্রধান কন্ট্রোলার হয় তাহলে এর উপরে বিশ্বাস রাখা যায় না, আস্থা রাখা যায় না। অর্থাৎ ওই যে সেই তার বক্তব্য বা বিশেষজ্ঞরা যেটি বলেন যে এটা এমন ভাবে প্রোগ্রামিং সেট করা থাকে যাতে আপনি যেখানে টিপ দিবেন না কেন একটি নির্দিষ্ট মানে প্রতীকেই ভোটটি যাবে, এটি বলা হয়। এটি নিয়ে আবার বিপক্ষেরও বক্তব্য আছে। যাই হোক, গোলাম মসি ছাড়া ওই সংবাদ সম্মেলনে ছিলেন দিলওয়ার হোসেন খান, এস এম এন আলম, জিয়াউল হক মৃধা, এম এ গোফরান, জাফর ইকবাল সিদ্দিকী, নুরুল ইসলাম, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন ও কাজী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। আচ্ছা, জাতীয় পার্টির সূত্র বলে যে সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে কেউই দীর্ঘদিন থেকে দলে নেই। এর মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসি জাতীয় পার্টিতে প্রাথমিক সদস্য পদে, বাকিরা প্রত্যেকেই দল থেকে বহিষ্কার বা অব্যাহতি পেয়েছেন, আবার কেউ কেউ দলীয় পদ থেকে বাদ পড়েছেন। মানে সেটা কি গোলমালে? এমনকি দেখেন যে মশিউর রহমান রাঙা, যাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে রওশন এরশাদের পক্ষ নেওয়ার কারণে, তিনিও কিন্তু এই সংবাদ সম্মেলনে নেই। অর্থাৎ গোলাম মসি কিন্তু এখনো বোঝা যাচ্ছে যে তিনি দ্বিধান্বিত, তিনি কি আবার মূল জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে সেখানে ফিরে যাবেন নাকি রওশন এরশাদের দিকে? তিনি হয়তো অপেক্ষা করছেন যে ফাইনালি জাতীয় পার্টির ব্যাপারে সরকারের সিগনাল কোন দিকে থাকে, হয়তো সেই দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। তো পুরো জাতীয় পার্টিকে ঘিরে এখন একটা গোলমেলে পরিস্থিতি। এই যে একেবারেই রওশন এরশাদের যে অবস্থা, অনেকে বলেন তিনি একেবারেই মানে শয্যাশায়ী, মানে উঠে দাঁড়ানোর মতন চলার মতন তার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ একেবারেই বয়সের শেষ প্রান্তে চলে এসেছেন, অনেকদিন থেকে কিন্তু অসুস্থ। কিন্তু এই অসুস্থ মানুষটাকে নিয়ে সামনে এনে এখন রাজনীতি করা হচ্ছে কেন, কার উদ্দেশ্যে? দর্শক, এটি নিশ্চয়ই বোঝার বাকি নেই। দর্শক, এই বিশ্লেষণটি জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ।